হ্যালো বন্ধুরা, আমাদের প্রযুক্তিবিদ্যা যেভাবে অগ্রগতির পথে তা থেকে অনুমান করা হয় রোবোটিক্স প্রাণীরা একসময় দুনিয়া কাঁপাবে। বিজ্ঞানীরা ইতিমধ্যে কিছু প্রাণীর প্রোটোটাইপ তৈরি করেছেন। ভেবে দেখুন, যদি এই রোবটগুলি আমাদের পৃথিবীতে আসে তাহলে কেমন হবে তখনকার দুনিয়া। ভবিষ্যতে বাড়ির পোষ্য প্রাণী হতে পারে এই রোবোটিক কুকুরগুলি। আসুন আজকের ভিডিওতে আমরা দেখতে চলেছি ভবিষ্যতের জন্য তৈরি হওয়া কিছু রোবোটিক প্রাণী। এরা কি করতে পারে আর কি করতে পারে না ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ঠিকই বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। MX ফোনিক্স হেক্সাপড, এই হেক্সাপড রোবটটির সঙ্গে দেখা করুন। এর নির্মাতারা বলেছেন মাকড়সার মতো দেখতে এই রোবটটির ওজন প্রায় 10.4 পাউন্ড এবং এটি যথেষ্ট আকর্ষণীয়। এর কারণ হলো এর অসাধারণ অ্যালগোরিদম সিস্টেম। এটি নির্মাতারা এটিকে নিজেরা স্পেশালি তৈরি করেছেন। পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের মন জয় করেছে এই রোবটিক প্রাণী। এই রোবটটির নির্মাতারা রোবটটির বেশ কিছু ছবি ও কার্যক্ষমতা robots.com প্রকাশ করেছেন। এই অবিশ্বাস্য রোবটটি 6 ফুট লম্বা এবং এর রাস্তা চলার গতি 9.3 মাইল প্রতি ঘন্টা। টাইটানোবোয়া, আপনি কি জানেন অনেকদিন আগে কলম্বিয়ায় টাইটানোবোয়া নামক একটি সাপ ছিল। এটি 43 ফুট লম্বা সাপ যার ওজন 2205 পাউন্ডের বেশি ছিল। যাই হোক, বিজ্ঞানীরা সংরক্ষিত প্রাণীটির কঙ্কাল বিশ্লেষণের মাধ্যমে এই অনুরূপ রোবটটি তৈরি করতে সক্ষম হয়েছেন, কারণ টাইটানোবোয়া অনেকদিন আগেই বিলুপ্ত হয়ে গেছে। তবে আজকের ভিডিওতে সাপটি আবার রোবট আকারে পুনরুত্থিত হয়েছে এবং কানাডার ইঞ্জিনিয়াররা নিশ্চিত করেছেন যে এটি দুনিয়ার সবচাইতে বড় রোবট। এই রোবটটি তৈরির কাজ 2011 সালে শুরু হয়েছিল এবং 2015 সালে সম্পন্ন হয়েছিল। 50 ফুটের এই রোবটিক টাইটানোবোয়া একটি অর্ডিউনো সিস্টেম দ্বারা চালিত হয়। রোবটটি ঘন্টায় 2.5 মাইল বেগে চলতে পারে এবং ব্যাটারিগুলি প্রায় আধ ঘন্টার জন্য স্থায়ী হয়। এরকম রোবটগুলি ভবিষ্যতে হয়তো জাদুঘরে রাখা হবে এবং এটি টাইটানোবোয়ার অস্তিত্বকে রক্ষা করবে। হার্ভার্ড আর্থ রোবট, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি সংস্থা হল হার্ভার্ড, যারা বিজ্ঞান বিষয়ক। প্রতি বছর প্রায় 175 মিলিয়ন স্ট্র ব্যবহার করা হয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ফেলে দেওয়া হয়। তাই এটি দেখে খুব ভালো লাগছে যে তারা এই স্ট্রগুলি দিয়ে এমন কিছু তৈরি করেছে। এই রোবটটির মেকানিজম আসলেই খুব সহজ। প্রথমে এই স্ট্রগুলিকে বায়ু সরবরাহ করা হয় এবং তাদের নমনীয় গঠনের জন্য পা সোজা হয়ে যায়। প্রকৌশলীরা বিভিন্ন রোবট তৈরি করেছেন, যা লাঠি পোকা, মাকড়সা পোকা ইত্যাদি। এতে থাকা অর্ডুইনো মাইক্রোকন্ট্রোলার একে নাড়াচাড়া করতে দেয় এবং একটি সফটওয়্যার অংশ এই 8 পায়ের রোবটটিকে চলতে সাহায্য করে। রোবট র্যাট স্কুইরো, চীনা উন্নয়নও কম আকর্ষণীয় নয়। দেখে নিন এই রোবটিক ইঁদুরগুলিকে। ধ্বংসস্তূপের নিচে লোকেদের বার করার জন্য এটি একটি চমৎকার বিকল্প, যা এলাকা কিংবা অনুরূপ জায়গাগুলিতে কিভাবে পৌঁছাতে হবে তা পরিদর্শন করে। এই সংস্করণটির ওজন প্রায় 7.8 পাউন্ড। এটি সফলভাবে 20 ডিগ্রি পর্যন্ত ঢালসহ একটি রুটে পণ্য বহনে উত্তীর্ণ হয়েছে। এই রোবটিক ইঁদুরগুলি যদি কখনো ধাক্কা লেগে পড়েও যায় তাহলে শরীরের স্কোয়াড বাঁকানো অংশ বাধা অতিক্রম করতে ও হামাগুড়ি দিয়ে নিজেকে সোজা করতে সহায়তা করে। প্রকৌশলীরা তাদের এই রোবট ইঁদুরগুলিকে বাণিজ্যিকরণ করতে আগ্রহী। উদাহরণস্বরূপ, তারা পাইপলাইন পরিদর্শনের জন্য একটি রোবটিক ইঁদুর ইতিমধ্যেই তৈরি করেছে। স্টিক বট, টাইম ম্যাগাজিনের মতে আপনি 2006 সালের সেরা আবিষ্কারটি এখন দেখছেন। এটি একটি রোবট যা উল্লম্ব পৃষ্ঠে আরোহণ করতে পারে। এটি স্ট্যানফোর্ডে তৈরি করা হয়েছিল এবং প্রকৌশলীরা এটিকে দেখে অনুপ্রাণিত হয়েছিল। এই টিকটিকির পা সত্যি একটি অলৌকিক ঘটনা এবং কেবলমাত্র ইলেকট্রন মাইক্রোস্কোপের সাহায্যে তাদের সম্পর্কে অধ্যয়ন করা সম্ভব হয়েছিল। দেখা গেল যে এগুলি সি টাইপ নামক পিস্তল দ্বারা আবৃত রয়েছে। প্রতিটি বর্গ মিলিমিটারে 14,000টি রয়েছে। গ্রিপটি এতটাই সুরক্ষিত যে শুধুমাত্র এক পা ব্যবহার করে টিকটিকি ঝুলতে সক্ষম হয়। স্ট্যানফোর্ডের বিজ্ঞানীরা হুবহু প্রতিলিপি করার চেষ্টা করেছেন। দেখা গেছে যে পিস্তলের একটি সংস্করণ মানুষের চুলের তুলনায় 5 গুণ পাতলা। রোবটটি ইতিমধ্যে কাঠ, কাঁচ এবং আঁকাবাঁকা কিছু ধাতুর উপর দিয়ে চলতে পারে। ভবিষ্যতে এরা সারা পৃথিবীতে আমাদের উদ্ধারকারী ও গবেষকদের জন্য কার্যকর হতে পারে। MIT মিনি চিতা, যাই হোক, এখনও অবধি যে সমস্ত উন্নয়নগুলি দেখিয়েছি তাদের মধ্যে এই প্রকল্প কিছুটা ভিন্ন হতে পারে। এই রোবটটি দেখতে খুব সুন্দর না হতে পারে এরা খুবই হিংস্র। তবে এরা প্রতি ঘন্টায় 25.1 মাইলের বেগে চলতে পারে, একটি বাস্তব চিতার তুলনায় এখনও খুব ধীর গতি। কিন্তু এই রোবটগুলিতে একটি সুবিধা রয়েছে, এটি প্রশিক্ষিত এবং যেভাবে খুশি চালনা করা যায়। এদের সাথে সব ধরনের গবেষণা করা যায় এবং এরা ভবিষ্যতে যুদ্ধেও কাজে আসতে পারে। ফ্লাইং গুজ, চলুন এবার জার্মানিতে যাওয়া যাক, যেখানে আমরা এই রোবট অংশটিকে আকাশে উঠতে দেখতে পাব। এটি একটি আসল হংসের মতো দেখতে মনে হয়। এই প্রোটোটাইপটি আপাতত 15 থেকে 20 মিনিটের জন্য আকাশে উঠতে পারে। 64 এবং 73 ইঞ্চির ডান এক্সপেনশন সহ বিভিন্ন মডেল রয়েছে। সুন্দরভাবে আঁকা ও ধরের সাথে কম্বিনেশন এই রোবটটিকে একটি অনন্য চেহারার রূপ দিয়েছে। MIT রোবটুনা,
কেন আমরা প্রতিরূপ আবিষ্কার করব যখন প্রকৃতি আমাদেরকে ইতিমধ্যেই সবকিছু উপহার দিয়েছে। এই নিখুঁত উদাহরণ হলো এই রোবটিক মাছটি। এই সংস্করণটি প্রায় 40 মিনিটের জন্য প্রায় 14 ফুট গভীরতায় সাঁতার কেটেছে এবং নিশ্চিতভাবে সমুদ্র চারপাশে চালনা করে ছবি তুলেছে। রোবট ওনার কনসেপ্টটি কম্প্যাক্ট রোবটিক সাবমেরিন তৈরির জন্য আদর্শ, যেটি সমুদ্রের দূষিত পদার্থের ম্যাপিং সহ অন্যান্য কাজ পরিচালনার জন্য ব্যবহার করার দরকার রয়েছে। ব্যাটারি খুব দ্রুত ফুরিয়ে যাওয়ার জন্য প্রকৌশলীরা বিদ্যুৎ নিয়ে কিছুটা চিন্তিত রয়েছেন, তাই তারা ভিন্ন কোণে উপায় বার করার চেষ্টা করছেন এবং এটিকে আরও ভালো করে তৈরি করার জন্য চেষ্টা করছেন। সামগ্রিকভাবে রোবটটি একটি মাল্টিটাস্কিং এক্সপেরিমেন্টাল ইউনিট বলে জানিয়েছেন প্রকৌশলীরা। স্পট ডগ, বোস্টন ডাইনামিক্স কোম্পানির তৈরি এই রোবটিক কুকুরটিকে দেখুন, যেটি খুবই অদ্ভুত। এই রোবটটি অনেকটা আসল কুকুরের মতো চলতে পারে, এটি যে কোনো জায়গায় ঠিক মতো চলাচল করতে পারে, এমনকি কোথাও পড়ে গেলে সেটি আবার নিজে নিজেই উঠে দাঁড়াতে পারে। সব মিলিয়ে এটি একটি অসাধারণ রোবট। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।